এটা আমার জন্মদিনের আগের দিন। ফালতু কথা শোনার সময় আমার আছে? এবারের জন্মদিন বেশ ঘটনাবহুল ছিল। কোরিয়াতে যারা আমার কাছের মানুষ তারা সবাই দেখা করতে চেয়েছে, এজন্য একদিন আগে থেকেই ঘোরাঘুরি শুরু করতে হয়েছিল। খেয়ে দেয়ে পানির ফোয়ারা দেখে বেশ ভালোই হেঁটে বেড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো এত আরাম করে না হেঁটে আমাদের একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। কিভাবে? রিফ্লেক্সোলজি পাথ বলে কোরিয়াতে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো রাস্তায় অনেক পাথর উঁচু উঁচু হয়ে থাকবে, তার উপর দিয়ে মানুষকে খালি পায়ে হাঁটতে হবে। ব্যথা লাগলেও এই রাস্তা দিয়ে হাঁটা শরীরের জন্য ভালো। রক্ত সঞ্চালন, দেহ মনের প্রশান্তি এবং শান্তিপূর্ণ ঘুমের জন্য এই রাস্তা দিয়ে হাঁটা অনেক উপকারী। আমরা আরও কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করে কফি খেতে গিয়েছি। মানুষজনের কাছ থেকে বিরাট আহ্লাদ পেয়ে আমার মন মেজাজ খুবই ভালো ছিল, কিন্তু আমার ঢং দেখে মনে হয় এই কুকুরছানার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কুকুর সন্তানরা আমার ঢং দেখে বিরক্ত হয়ে গেল, মানব সন্তানরা বিরক্ত হয়নি। মানব সন্তানরা উল্টা সময় বের করে আমার সাথে দেখা করে গিয়েছে। The next day. বান্ধবীর সাথে খেতে যাই। ও আগের দিন রাতেই বাসায় চলে এসেছিল। সেদিন বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে, তাই আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু এই দোকানে খাবারের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, অনেক ভিড়। অপেক্ষা করতে অবশ্য খারাপ লাগছিল না, সুন্দর বৃষ্টি হচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। ঝাল ঝাল করে রান্না করা স্কুইড, এটা আমার কোরিয়াতে প্রিয় খাবারগুলোর মধ্যে। এটার তিনটা লেভেলের ঝাল আছে, অল্প ঝাল, মোটামুটি ঝাল, খুব ঝাল। খুব ঝালটা আমার অনেক খেয়ে দেখার ইচ্ছা, কিন্তু আমার সাথে যখনই কেউ গিয়েছে খুব ঝালটা অর্ডার করতে কখনোই রাজি হয়নি। Thank you.
ক্যামেরার দিকে তাকাবি না, সর খাবি। Later that same evening. সন্ধ্যায় আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি। অবশ্য বৃষ্টি হলেও যে আমার প্ল্যান খুব একটা বদলে যেত তাও না। এই হলো আমার রাতের খাবার। এটাও আমার অনেক পছন্দের খাবারের একটা, ভেড়ার মাংসের কাবাব। আর এর সাথে খেয়েছি মাফা তুবু, মানে হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে ঝাল করে রান্না করা টোফু।